ভিউয়ার্স, আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আপনারা যদি বেতন স্যালারি শিট করতে যান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সেলে প্রবেশ করতে হবে। এক্সেলে গিয়ে সেটি স্বয়ংক্রিয় আকারে করতে হবে। তো আমরা যদি এক্সেলে ঢুকি, দেখুন আমি আগে থেকে একটি ফরম্যাট রেডি করে রেখেছি, তারপরেও আপনারা চাইলে আপনাদের জন্য আমি সম্পূর্ণভাবে নতুন করে আবার আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বলবো। তবে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদেরকে পেজ সেট আপ করে নিতে হবে, যেহেতু এটা প্রিন্ট আকারে আবার সাবমিট করতে হয়। তো আমরা সাধারণত লিগাল পেপারে ল্যান্ডস্কেপে এটির ফরম্যাটটা নিব এবং মার্জিন উপরে 0.5, হেডারে রাখবো 0.3, রাইটে রাখবো 0.2, বটমে রাখবো 0.5 এবং লেফটে 0.45। এভাবে পেজ সেট আপটা করার পরেই দেখুন উপরে আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম রাখবেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা, এবং নিচে ওয়েবসাইটটি দিয়েছি এবং ইংলিশে লেখেছি স্যালারি শিট মে 2020। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন যে স্টেপগুলো রয়েছে সবগুলোই আমি আপনাদেরকে এক এক করে যদি বোঝাই। প্রথমে রয়েছে ক্রমিক নং, কর্মচারীদের নাম, পদবি, মূল বেতন, শিক্ষা ভাতা, বাড়ি ভাতা, এক কথায় যত ভাতাগুলো রয়েছে বা যত কর্তনগুলো রয়েছে সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ রয়েছে এবং সবগুলো আমি আপনাদেরকে সূত্র এলাও করে দেখাবো। তো তার আগে সর্বপ্রথম দেখাই, দেখুন আমি যখন সিরিয়ালগুলো ক্রম অনুযায়ী করেছি, তখন দেখুন সবগুলো একরকম থাকলেও পরবর্তী ফুল সিরিজ সিলেক্ট করে দেওয়াতে দেখুন স্টেপ বাই স্টেপ 1 থেকে 5 পর্যন্ত হয়ে গেছে। তো এখানে কর্মচারীর নাম ও পদবি দিতে হবে। এখানে স্বাভাবিকভাবে আপনাদের যে কর্মচারী রয়েছে বা আপনার দপ্তরের যে কর্মচারীগণ রয়েছে তাদের নাম লিখবেন। তো আমি একজনের নাম লিখলাম, নাম লেখার পরে তার পদবিটা লিখতে হবে। পদবি লেখার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে ঘরটি অনেক ছোট হয়ে গেছে, তো আপনারা চাইলে উপরের যে মার্জিন ক্যাপাসিটি রয়েছে সেই মার্জিন ক্যাপাসিটিটা টেনে এটা বড় করে নেওয়া সম্ভব। পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে সেকেন্ড আরেকটি কলামে আমরা লিখছিলাম তার পোস্ট, অর্থাৎ তার পদবিটা কী। তো সেখানে পদবিটা লেখার পরে দেখছো নাম এবং পদবি মার্জ করে দিতে হবে, অর্থাৎ একসাথে থাকবে, যেন একই সাথে নাম এবং পদবিটা শো করে। তো সেই জন্য আমাদেরকে একই কলামে লিখতে হবে, তা না হলে আমরা স্বাভাবিকভাবেই এটি মার্জ হবে না। একটা বিষয় সবসময় যে এক্সেলের যে কোনো কাজ খুব সূক্ষ্ম এবং খুব নিয়ন্ত্রিত, যার কারণে এটিকে খুব সুন্দরভাবে যদি গুছিয়ে করতে জানা হয় অবশ্যই এটি অনেক ভালো ফলাফল আশা পাওয়া যাবে বলে আমি আশা করি। তো দেখতে পাচ্ছেন আমি নাম দিলাম, নাম দেওয়ার পরে পদবি দিলাম এবং তারপর জাস্ট দেখতে পাচ্ছেন ওয়ার্ড টেক্সট দিলে এটি অটোমেটিক্যালি 2 লাইন হয়ে যাবে ওই এরিয়ার ভিতরে। এখানে মূল বেতন, অর্থাৎ বেসিক যেটা, সেই বেসিকটা এখানে আমরা প্রদান করব, অর্থাৎ আপনার এমপ্লয়ি যে রয়েছে কর্মচারী তার যে বেসিক ঘরগুলো, আমি আগে বলেছি আপনারা কার্সরটা এদিক সেদিক করে ঘরগুলো ছোট এবং বড় করে নিতে পারেন। তো এর বেসিক হচ্ছে 24,600 টাকা, দেখুন আমি এর বেসিকটা বসালাম। এর পরবর্তী যে অপশন রয়েছে সেখানে রয়েছে শিক্ষা ভাতা। তো শিক্ষা ভাতাটা সাধারণত সবার জন্য একই হয়, এটি যদি এটি কারোর কম বেশি হয় না, যদি তার বাচ্চা থাকে তো সেক্ষেত্রে সবারই 1,000 টাকা, যদি এক সন্তান থাকে তো 500 টাকা। বাড়ি ভাড়াটা হয় সাধারণত বেসিকের উপরে নির্ভর করে, যার কারণে আমরা বাড়ি ভাড়াটা বেসিকের উপরে কীভাবে বের করতে হয় দেখুন, বেসিক ইনটু 40% যদি হয়, তো আপনারা যদি কম বেশি করেন সেখানে পার্সেন্টটা দিলে জাস্ট এন্টার ক্লিক করলে অটোমেটিক্যালি বাড়ির ভাড়াটা কাউন্ট হয়ে যাবে। চিকিৎসা ভাতাটাও প্রত্যেক কর্মচারীর সেম, একজন প্রধানমন্ত্রীর যে চিকিৎসা ভাতা, একজন নিম্ন শ্রেণী কর্মচারীরও সেই একই। টিফিন ভাতাও সেম। যাতায়াত ভাতাটাও সাধারণত এটি বেসিকের উপরে নির্ভর করে করা হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে সমান দিতে হবে, সমান দেওয়ার পরেই আমরা যে বেসিকটা রয়েছে সেটি সিলেক্ট করে দিব। প্রথমে যে সমানটি রয়েছে আমরা সেটি দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা বেসিকটা দিলাম, বেসিকটা দেওয়ার পরে ইনটু দিয়ে 2% দিয়ে এন্টার দিলেই জাস্ট যাতায়াত ভাতাটা বের হয়ে যাবে। শান্তি বিনোদন ভাতা যেটি রয়েছে, শান্তি বিনোদন ভাতাটাও ঠিক সেম ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে বেসিকটা দিতে হবে ইনটু আপনারা যত পার্সেন্ট আপনাদের এমপ্লয়িকে দিতে চান, বা গভর্নমেন্ট হলে তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে একই 10%। তো 10% দিলাম, জাস্ট এন্টার দিলে দেখুন অটোমেটিক্যালি সেটা কাউন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে বাংলা নববর্ষ ভাতা, যেটা যার যার বেসিকের 5% হয়ে থাকে সাধারণত। তো আমরা বেসিক দেবো, বেসিক ইনটু এটি আসলে 5% হবে এখানে। তো এখানে বেসিক, যে বেসিকটা দেওয়ার পরে ইনটু 5% দিয়ে এন্টার দিলে দেখুন অটোমেটিক্যালি আপনার যেই বেসিকের যেই 5% সেটি চলে আসলো। এবং অন্যান্য ভাতা এটি না থাকলে 0 দিবেন, আপনাদের যদি থাকে আপনারা ইন করবেন, সেটি যদি বেসিকের উপরে হয় ঠিক একইভাবে। মোট বেতন ভাতার মোট দাবি, অর্থাৎ তিনি মোট কত টাকা ভাতা দিসহ মোট কত টাকার তিনি প্রাপ্য হবেন, দেখুন জাস্ট এটা ক্লিক করে সবগুলো সিলেক্ট করে অটোসাম দিলে এটি অটোমেটিক্যালি কাউন্ট হয়ে গেল 39,822 টাকা, দেখতেই পাচ্ছেন।
তো আমরা উপরের যে মার্জিনটা রয়েছে সেটিকে মার্জ করে দিয়ে এটি মোট তার প্রাপ্য, সেই হিসাবে আমরা এখানে এই কলমটিকে সিলেক্ট করব। তার মোট প্রাপ্য বেতন যেটা আর কি, প্রাপ্য বেতন ভাতাদি সহ, ভাতাদি বেতনও ভাতাদি আমরা দিলাম। দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে এখানে পরবর্তী যে কলামটি রয়েছে সাধারণ ভবিষ্যৎ তহবিল, তো এখানে তহবিল হচ্ছে সর্বোচ্চ 15% এবং সর্বনিম্ন 5%, যে যেটা কাটে। আসলে এটা প্রত্যেকটা এমপ্লয়ি তার নিজের ইচ্ছার উপরে কাটতে হয়, তো সাধারণত সবাই আসলে 15%ই কাটে। তো আমরা ইকুয়াল বেসিক ইনটু 15% আমরা এখান থেকে দেবো। দিলেই দেখতে পাবেন যে তার অটোমেটিক্যালি কাউন্টার, জাস্ট এন্টার ক্লিক করলে 3690 টাকা অটোমেটিক্যালি চলে আসলো। ভবিষ্যৎ তহবিলের অগ্রিম সুদ ও আদায় এটি নেই, যার কারণে আমরা এটিকে জিরো রাখছি। কর্মচারী কল্যাণ পরিষদ, অর্থাৎ তিনি কল্যাণ পরিষদে কোনো টাকা জমা দিতে যান কিনা, এটা সবারই সেম 50 টাকা। ভাড়া আবাসিক, তিনি যদি সরকারি কোয়ার্টার ব্যবহার করে থাকেন, অর্থাৎ সরকারি আবাসিক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এই ভাড়া আবাসিক এটি কর্তন হবে। এবং কর্মচারী যৌথ বিমা 100 টাকা, এটা সবার জন্য সমানভাবে কর্তন করা হয়। পানি ও পয় নিষ্কাশন চার্জ সাধারণত 150 টাকা। এবং গৃহ নির্মাণের জন্য তিনি যদি কোনো লোন নিয়ে থাকেন, তো সেই লোনের জন্য তার যদি কোনো টাকা সেখানে কর্তন হয় তো সেটি থাকবে, আর না থাকলে জিরো। আর এই কলামটিতে হবে সাধারণত মোট কর্তন ও আদায়, অর্থাৎ আমাদের এই যে মোট, এখান থেকে দেখুন আমরা সবগুলো সিলেক্ট করে যখন অটো সাম দিয়ে দিলাম, অটোমেটিক্যালি মোট কত টাকা কর্তন সেটি চলে আসলো। এবং মোট কত টাকা আসার পরে মোট প্রদেয়, অর্থাৎ মোট প্রদেয় থেকে মোট যে প্রাপ্ত বেতন ও ভাতা দিই সেটা থেকে মাইনাস যে মোট কর্তন ও আদায় সেটা মাইনাস করলে যে টাকাটা আসবে সেটা টোটাল হচ্ছে তার প্রাপ্য স্যালারি, অর্থাৎ সে এত টাকা পাবে, অর্থাৎ 35,832 টাকা। দেখতেই পাচ্ছেন ঠিক একই সিস্টেম অনুযায়ী আপনারা আরেকটি যেটি রয়েছে, একাধিক যদি হয় একই সূত্র মতে, তো একই কন্ডিশনে যদি হয়ে থাকে তো সবগুলো আপনারা একইভাবে আদায় করতে পারেন। এবং সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে, যেহেতু প্রথমটিতে আমরা সূত্র অটোমেটিক্যালি দিয়ে দিয়েছি, তো পরেরটিতে কোনো ধরনের নতুন করে সূত্র এন্ট্রি করতে হবে না। আগের যে সূত্রটি দেওয়া রয়েছে সেটি জাস্ট কার্সর দিয়ে একটু জাস্ট নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসলেই এটি স্বাভাবিকভাবেই, দেখুন আমরা এটিকে ওয়ার্প টেক্সট করে দিলে অটোমেটিক্যালি আমরা সবগুলোই সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে আমরা সেটাকে দেখুন হালকা স্ক্রল করে নিচের দিকে টেনে দিলেই, এরপরে জাস্ট আমরা যখন বেসিকটা চেঞ্জ করব, অটোমেটিক্যালি সব ভাতা এবং সব কিছু যদি সমান থাকে তো অটোমেটিক্যালি সবগুলো চলে আসবে, এবং তার কত টাকা কর্তন কত কী সব কিছু চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা এভাবে চাইলে প্রত্যেকের যে স্যালারি শিট সেটি তৈরি করতে পারেন, একদম সম্পূর্ণ ঝামেলামুক্ত ছাড়া। এভাবে একাধিক যে আপনাদের এমপ্লয়িগুলো রয়েছে তাদের একই সিস্টেম করে আপনারা আশা করি করতে পারেন। তো তারপরেও যদি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কলাম বা কোনো রোগুলো যদি ছোটো বা বড়ো হয়ে থাকে, তো আপনারা কার্সর ইউজ করে সেটিকে ছোটো বা বড়ো করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। এটি হচ্ছে আমরা আরেকটি জিনিস বাদ রেখে চলে গেছেন, এটি হচ্ছে মোট কর্তন। মোট কর্তন যেই কলামগুলো সেগুলো আমরা একসাথে করলাম, অর্থাৎ মোট প্রাপ্ত বেতন এবং ভাতা থেকে মোট কর্তন করার পরে যেই টাকাটি আসে সেটি হচ্ছে তার প্রাপ্য বেতন। তো আপনারা চাইলে এটিকে আপনাদের ইচ্ছা মতো একটু কালারিং করে মডিফাই করতে পারেন, তো আমি হালকা কালার করে এটিকে একটু মডিফাই করার চেষ্টা করছি। তো তারপর আপনারা চাইলে আরও অনেক সুন্দর স্টাইলে এটি বিভিন্ন কালার, এবং একটা বিষয় যে এটিকে অবশ্যই অল বর্ডার না করলে ঘরগুলো শো করবে না, কলামগুলো রোগুলো সবগুলো সুন্দর করে শো করবে না। তো আপনারা অবশ্যই কলামগুলো যদি শো করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সবগুলো সিলেক্ট করে তারপর এটিকে প্রিন্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো কলামকেই আসলে প্রিন্টের যে এরিয়া, মার্জিনের যে এরিয়াটা দেখাচ্ছে তার ভিতরে নিয়ে আসছি। তো এখন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো রং বা যে শেড বা কালার যেটি ব্যবহার করেন না কেন, বা শেডিং দিতে চান কোনো বা নিচে কোনো লোক, এটি এখন ডেকোরেশন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো আমি আসলে মূলত আপনাদেরকে স্যালারি শিটটা যেভাবে করার মাধ্যম, অর্থাৎ যেভাবে করতে হয় একজন সরকারি চাকরিজীবীদের স্যালারিগুলো যেভাবে করা হয়ে থাকে সাধারণত, সেই তথ্যটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। ডেকোরেশনটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার, আমি আগেই বলেছি যে ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রং এবং কালার দিয়ে করতে পারেন। তো স্বাভাবিকভাবে যেহেতু এগুলো প্রত্যেকেই হিসাব রক্ষণ অফিসে সাবমিট করতে হয়, এগুলো তেমন বেশি কালারিং করা হয় না, সরকারি কর্মচারী বা কর্মকর্তাদের স্যালারি শিটটা এত বেশি কালারিং করা হয় না, একদম সাদা কালোই প্রিন্ট দিয়ে সেটি হিসাব রক্ষণ অফিসে সাবমিট করতে হয়। সো ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে নিজে কমেন্টে জানাতে পারেন।
এবং কমেন্টে জানালে আমি অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে অবশ্যই সামান্যটুকু উপকার পেয়ে থাকেন, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি বাজিয়ে দিতে একটু ভুলবেন না। বেল আইকনটি বাজিয়ে দিলে আপনি আমার পরবর্তী নতুন যে ভিডিওর আপডেটটি সেটি একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার ইন্টারটেক ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।